আপনার কাছে ম্যাজিক ঠিক কি? এনশিয়েন্ট ইন্ডিয়ান ব্ল্যাক ম্যাজিক, ভুডু, লাকি এনচ্যান্টমেন্টস, সব কিছু নিয়ে মানুষের কৌতূহলের অংশ। আপনি একজন ফেমাস ম্যাজিশিয়ান, প্রবাবলি দ্য মোস্ট ফেমাস ম্যাজিশিয়ান অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। কথাটা হচ্ছে, মানুষ যখন নাকি বিজ্ঞানে উন্নতি ছিল না, যখন দেখলো সূর্য উঠলো, ওপরে গেল, আবার ডুবে গেল, তখন মাথায় হাত দিল, আরে বাপরে বাপ, সূর্য বোধহয় রাগ করেছে, তাহলে ডুবে যাবে কেন? তখন কিছু কিছু এজেন্ট এসে বললো, পাপ হয়েছে, তোমরা ফুল ছোড়ো, প্রসাদ দাও, আমাকে খাবার দাবার দাও, সুযোগ খুশি করছি। ও লোকের বিশ্বাস করে দিল। পরের দিন সূর্য আবার উঠলো পূর্ব দিক থেকে, ও ওটাকে বর্ণনা করলো যে ও যে তুষ্ট হয়েছে সেই জন্য কিন্তু সূর্য উঠলো। এইভাবে যদি বিজ্ঞানকে না জানা থাকে, সেটা হয়ে যায় ব্ল্যাক ম্যাজিক। আর যেই নিয়ে বিজ্ঞানটা হয়, সঙ্গে সঙ্গে পরিষ্কার হতে 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 হয়ে যায় সায়েন্স। আজকে যেটা নাকি বিজ্ঞান, আজকে যেটা নাকি বিজ্ঞান, গতকাল সেটা ছিল ম্যাজিক, আর আজকে যেটা নাকি ম্যাজিক বা অকল্পনীয় ব্যাপার, আগামীকাল সবগুলো হয়ে যাবে বিজ্ঞান। এই যে আপনার মোবাইল নিয়ে কথা বলছেন, আজকে তো ঘর ঘরকে কাহানি, প্রত্যেকের পকেটে একটা কি দুটো করেও আছে, কিন্তু আজ থেকে যদি 30 বছর আগে বা মনে করুন আমরা চলে গেছি আকবরের সভায়, বলে জাপানে আপনার সঙ্গে কথা আছে, আমার স্ত্রী আমার সঙ্গে কথা বলতে চায়, এটার মধ্যে আপনার স্ত্রী কথা বলুন, কথা বলে হ্যালো চমকে গেল, এর মধ্যে কি ভূত আছে নাকি? ও কিন্তু ভূতের ধর, বা আমি আপনার ফটো তুলছি, যে ফটোটা তুলে তুমি কি আমার আত্মাকে কেড়ে নিলে? মোটেই না। সুতরাং প্রকৃতিকে যদি না বোঝা যায়, ভুল বোঝানোতে ম্যাজিকের কল্পনা সৃষ্টি হয়। আর সেটা যদি বিশ্লেষণ করে আমরা বুঝতে পারি যে কেন হলো, সঙ্গে সঙ্গে নাম হয়ে যায় বিজ্ঞান। এখন আমার যে স্টেজের মধ্যে প্রোগ্রাম, আমি কিন্তু কোনো, আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই, আমার কোনো পাওয়ারই নেই, আমি একজন অভিনেতা। আমি স্টেজে গিয়ে জাদুকরের ভূমিকায় অভিনয় করি, যে যেন ও আমাকে কাটতে পারে, কেটে টুকরো করতে পারে, বা আমি ওকে কেটে টুকরো করতে পারি, বা ও আমাকে হাওয়াতে মিলিয়ে দিতে পারে, এরকম সব কিছু করে দেখালাম। সবগুলোই কিন্তু বিজ্ঞান ভিত্তিক, সবগুলো কিন্তু পেছনে বিরাট সাধনা, প্র্যাকটিস, রিসার্চ এবং রেওয়াজটা আমি বলেছি সে প্র্যাকটিস বলে। রেওয়াজটা বলতে শুধু প্র্যাকটিসের মধ্যে সীমাবদ্ধ নয়, রেওয়াজ অন্তর থেকে করতে হয় এবং আরও অনেক ব্যাপার আছে, সেটা যদি ঠিকমতো অনুধাবন করি আমরা, তাহলে সেই শিক্ষাটা সম্পূর্ণ হয়। আপনি ভবিষ্যৎ নিয়ে, আপনি জ্যোতিষী? না না না, তাহলে আমি জ্যোতিষীর মতো করে বলবো। আপনি কি বুঝছেন আগামী জেনারেশন ম্যাজিকের প্রতি? শুনুন, আজকে আমি না না আমি একটু বলে দিয়ে তুমি বলবে, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীতের ভবিষ্যৎ কি, আমাদের নাটকের ভবিষ্যৎ কি? নাটক, এক মিনিট, নাটক হল খালি যায় কেন? জবাব দেন, শেক্সপিয়ার কি সাক্ষী থেকে জবাব দিন, বা সৌম্যমিত্রকে নিয়ে আসুন। কালকে আমি একটা প্রোগ্রামের দিকে দেখলাম, রশিদ খান গান গাইছেন, তার সঙ্গে সঙ্গে দেখলাম সামনে অনেকগুলো লোক আবল তাবল কথা বলছে, নিজেদের মধ্যে আলোচনা করছে, কোনো সেন্সই নেই যে উচ্চাঙ্গ সঙ্গীতের সময় যদি একটি মডেল যদি বিক্ষিপ্ত হয়ে যায়, প্রোগ্রাম কিন্তু নষ্ট হয়ে যাবে। এইভাবে আমাদের 64 কলাকার নষ্ট করেছি। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, 64 কলার নাম বলুন, পারেন? পারেন না, 64টার বিরাট সংখ্যা, অর্ধেক 32খানা বলুন। আপনি কে বলুন তো, আপনার পরিচয় দিন। নিউজ আজ বাংলার সাংবাদিক আপনি। আমি একজন সাংবাদিককে প্রশ্ন করছি যে 64 কলার 64খানা কলার নাম বলতে, উনি কিন্তু পারেননি। আমি ওনাকে কনসেশন দিলাম, ভারতবর্ষ তখন গল্প করছিলেন, আপনি অল
ওয়ার্ল্ডে ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করেন। আগামী দিনে ভারতবর্ষের যারা ইয়াং জেনারেশন, আপনি গোটা বিদেশ ঘুরছেন, দেশ ঘুরছেন, আপনার কথা ম্যাজিকের ভবিষ্যৎ কি বলে আপনার মনে হয়? এটা আমার কোশ্চেন, আমি কলাকাটা জানি, এটা কোশ্চেন নয় আমার। না 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 না, তাহলে আমি আপনাকে মাপছি, আমি আপনাকে মাপছি আপনি কতটুকু জানেন সেই বুঝে আমি বলবো। আপনি 64 জানেন না, 32 খানা জানেন, আচ্ছা 16 খানা জানেন, 8 খানা জানেন, দাদা 20 নম্বর কলা কি? ঐন্দ্রজাল বিদ্যা 20 নম্বর, 64 কলার মধ্যে 20 নম্বর হচ্ছে ঐন্দ্রজাল বিদ্যা, 21 নম্বর হচ্ছে প্রহেলিকা, 22 নম্বর হচ্ছে হস্তলাঘব বিদ্যা। এগুলো যদি আপনি না জানেন প্রশ্ন করার কোনো মানে হয় না। আর ইন্দ্রজাল মানে হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়ের তারণ, পঞ্চ ইন্দ্রিয়ের ওপর প্রভাব বিস্তার করে মানুষের মনোরঞ্জন করা। এইটা যদি পঞ্চ ইন্দ্রিয় যদি বশ করতে না পারেন, তাহলে তো আপনি পকেটমার হয়ে গেলেন। আমি আপনার পকেট থেকে 2 টাকা ভ্যানিশ করে দিলাম, এটা মনোরঞ্জনও হতে পারে, আর যদি উদ্দেশ্য আমার খারাপ থাকে পকেটমারও হয়ে যেতে পারে, তাই কি না? সে উদ্দেশ্যটা কী, সেটা কীভাবে আমরা নিচ্ছি, সে আমাদের পরিবেশটা কীরকম সেটা জানতে হবে সবার আগে। আপনি আমাকে বললেন যে আমি একজন বিখ্যাত জাদুকর, আমি বিখ্যাতই হই আর কুখ্যাতই হই, আমি যা বলি সত্য কথা বলি, সিধা বলি। আমি আপনি জবাব প্রশ্ন করলেন সংস্কৃতে, আমি জবাব দিলাম আরবিতে, তা করি না, যে ল্যাঙ্গুয়েজে বলেন সেটাই বলছি। ম্যাজিকের ভবিষ্যৎ আমি একটু আগে বলেছি, আপনাদের প্রত্যেকের মধ্যে একটা করে জাদুকর লুকিয়ে আছে, সেটা বের করে আনুন। সেটা কি ভবিষ্যতের জন্য ভালো কথা নাকি? আপনার মুখ চুপ করে থাকবেন না, নিজেকে আটকে রাখবেন না, প্রত্যেকের মধ্যে প্রতিভা আছে। সৌরভ গাঙ্গুলি খেলতে পারে, আপনিও খেলতে পারেন, আপনি জানেন যে আপনি খেলতে পারেন, খেলাটা প্রকাশ করুন, জানান দিন নিজেকে। আমাদের কিন্তু ভবিষ্যতে উজ্জ্বল হয়ে যাবে আমাদের দেশ, যদি আমরা নিজেদেরকে প্রকাশ করতে পারি। আর যদি লুকিয়ে রাখি, আমরা যদি চাকর হই, আবার চাকর হয়ে যাবে। আমার বক্তব্য, ভারতবর্ষ হচ্ছে ম্যাজিকের দেশ বলে কথিত সমস্ত পৃথিবী জুড়ে, তার মানে হচ্ছে ভারতবর্ষ হচ্ছে প্রতিভার দেশ। আমাদের এই বাংলার মধ্যে যে যা প্রতিভা আছে, সাহেবরা এসে বা মো সাহেবরা এসে চমকে গেছে, এবার সময় এসছে সে আমাদের জেগে ওঠার আর কাজ করার। ম্যাজিকের ভবিষ্যৎ উনি জানেন বললে আমি সবার আগে বলি ম্যাজিক মানে কি। ম্যাজিক কথাটা করতে গেছে, ম্যাজিক কথাটা এসছে মেজাই থেকে। আপনারা নিশ্চয়ই দ্য গিফট অফ জেসাস, দ্য গিফট অফ মেজাই গল্পটা জানেন। যীশু খ্রিস্ট জন্মের সময় 3 জন মেজাই এসেছিলেন, 3 জন মেজাই মানে প্রাচ্যের পণ্ডিত ব্যক্তি, সেই পণ্ডিত ব্যক্তিতে বলা হয় মেজাই। ম্যাজিক হচ্ছে পাণ্ডিত্যের প্রদর্শনী, মানে একদম ডাইরেক্ট ইমপ্লিমেন্টেশন। আমি বিজ্ঞান জানলাম কিন্তু ব্যবহার করলাম না, তাহলে কিন্তু কোনো লাভ হলো না। বিজ্ঞান জানলাম, আমি সেটা ব্যবহার করলাম, অশিক্ষিতর কাছে সেটা ম্যাজিক, আর শিক্ষিতর কাছে বলে বা ভালো ইমপ্লিমেন্ট করলেন তো। কিন্তু এই অশিক্ষিত মানুষকে শিক্ষা দিতে হবে, বোঝাতে হবে ইহা বিজ্ঞান, এর মধ্যে মন্ত্রতন্ত্র টুকটাক কিচ্ছু নেই। এইটা হলো ম্যাজিক, হচ্ছে ফোর রানার অফ সায়েন্স, এটা আমি একটু আগেই বলেছি। আর কিছু প্রশ্ন আপনাদের? একটা জিনিস জানার ছিল, আপনি একটু আগে বললেন যে রাজনীতির সঙ্গে যুক্ত নেই, দেখা গেছে যে 2014 সালে আপনি বিজেপি হয়ে কলকাতাতে পার্টি ছিলেন, কি বলবেন? আরে 12, 14, 13 একই বুঝলেন তো। আমি ওখানে নেমে গিয়ে আমি ওই ধরনের মানুষের সঙ্গে মিলেমিশে করে ওদের পেটের খবর নিয়ে এসেছি। আমি আবার এবার হয়তো অন্য কোনো দল বা সেই দলকেই আবার পেটের খবর আরও নেব, কিন্তু ইমপ্লিমেন্ট করবো আমি। কেউ কি আমাকে ঘাট ধাক্কা দিয়ে মন্ত্রী বা ষড়যন্ত্রী করতে পারবে? নট অ্যাট অল। আমি দেখবো যে পাবলিকের মনের মধ্যে কী চলছে, এটা ভোট হচ্ছে নাকি ভুটা ভোট হচ্ছে, ভটভটি চালাচ্ছে। আমি গিয়ে দেখলাম আমাকে ইনি বললেন যে আমি আপনার ভক্ত, আমি আপনার নামে ভোট দিচ্ছি, এটা বলতে নেই। পরে দেখি যে সেই লোকটাকে অন্য কোন এক পার্টির ছেলে মেয়েরা এসে খুব মারলো। আমি কেন যে আমি যে আপনাকে ভোট দিয়েছি সেই জন্য, এটি কি ব্যক্তি স্বাধীনতা, এটি কি গণতন্ত্র? আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। প্রশ্ন তো আপনারা জানেন, উত্তরও আপনারা জানেন। আমার বক্তব্য হচ্ছে আমি জানতে চাই মানুষ কীরকম আর কোন দল। প্রত্যেকটা দল বলছে দেশের মঙ্গল করবে, প্রত্যেকেই বলে, প্রত্যেকের আলটিমেটাম দেশের মঙ্গল। আর এত মিথ্যে কথা বলে প্রত্যেকটা দল, এর থেকে বড় মিথ্যুক আমি দেখিনি।
আমি দেখতে চাই মিথ্যে করার লিমিট কতটুকু, সেই কথা দিয়ে সেই কথা কতটা রাখে ফলে না পরিচয়তে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আম গাছ কখনো জাম হয় না, নারকেল গাছে কখনো লেবু হবে না। মিথ্যে কথা বললে অন্য কেউ বলুক বুঝুক না বুঝুক জাদুকর বোঝে। আমার যেটা প্রয়োজন হবে আমি সেখানে যাবো, আর সেই আপনাকে দেবো কেন, আমি দেবো জনগণকে। দেখবেন আমি যদি কখনো আমি তৃণমূলের হয়ে দাঁড়াই, যদি আমি তৃণমূলের হয়ে দাঁড়াই, যদি আমি কংগ্রেসের হয়ে দাঁড়াই, যদি আমি নির্দল হয়ে দাঁড়াই, আমি যদি বিজেপির হয়ে দাঁড়াই, আপনারা সবার আগে জানবেন, কারণ আপনারাই তো ভোট দেবেন আমাকে। সেগুলো অ্যাভয়েড করে যদি শরীর ব্যাপারটাকে সামনে এনে যদি আপনারা একটু প্রসাদ দেন তাহলে পরে এইমাত্র সঞ্জীব যেটা বললো যে আমাদের এই ফুটবল একাডেমির একটু সুবিধা হবে। আর প্রশ্ন ম্যাজিক নিয়ে অনেক থাকতে পারে। প্রথম যে ছেলেটি প্রশ্ন করলো এত ইন্টেলেকচুয়াল প্রশ্ন, এত সুন্দর একটা প্রশ্ন, তারপরেই প্রশ্নটা চলে গেল। যদি এই সম্বন্ধে কারো কিছু বিজ্ঞানভিত্তিক প্রশ্ন থাকে আমি তাকে অবশ্যই সাপোর্ট করবো। আমি সন্দীপকে বলবো যে পৃথিবীর কোনো কিছু জিনিসের ভবিষ্যৎ এভাবে জানা যায় না। কালকে এই পৃথিবীতে থাকবে কি না আমি যদি প্রশ্ন করি যে পৃথিবীটা কি কালকে থাকবে, তার ভবিষ্যৎ কি, এই পৃথিবীর ভবিষ্যৎ কি, এই উত্তর কেউ দিতে পারবে না। আমি যদি বলি এই কালকে এই হোটেলটার ভবিষ্যৎ কি, এর উত্তরটা কি, এর দিতে পারবে না। বিজ্ঞান ভিত্তিক ম্যাজিক ভিত্তিক যদি কোনো ভালো প্রশ্ন থাকে, যদি কারোর এই সম্বন্ধে পড়াশোনা করা থাকে, মানে পড়াশোনা করা থাকে এই কারণে আমি বলছি, আমি একটা সময় খুব ইন্টারেস্টেড ছিলাম, আমি দু একটা ছোটো ছোটো টুকরোটা একটা পড়াশোনা করেছিলাম। আমি দাদার কাছে গিয়ে জানার চেষ্টা করছি যে এগুলো হচ্ছে যে বিজ্ঞান, এত অদ্ভুত একটা বিজ্ঞান, আমি আপ্লুত হয়েছিলাম তখন পড়ে দিনের পর দিন। এটা ধারাবাহিকভাবে বেরোতো, তখন পরিবর্তন বলে একটা পত্রিকা ছিল আমার বাচ্চা বয়স, তখন আমি স্কুল লাইফে পড়তাম, এটা নিয়ে অনেক বেরোতো আমি, সেটাই আমি পড়েছি যতটুকু, আর আমার স্মৃতিতে নেই সেগুলো, টুকরো টুকরো কিছু হয়তো আপচার ছবি হয়ে যায়। এইরকম যদি কারোর কিছু জানা থাকে, কারোর কিছু প্রশ্ন থাকে যে কেন এটা বিজ্ঞান, এটা তো আমরা ম্যাজিক বলে জানি। আমরা যেটা জানি ধ্যানচাঁদকে হকির জাদুকর বলা হতো, কেন হকির স্টিকে তিনি বল নিয়ে ছুটতে পারতেন, এটা পৃথিবীতে কেউ পারত না, কোনো হকি প্লেয়ার পারত না। যখনই ধ্যানচাঁদ এই হকির স্টিকে বল নিয়ে ছুটতেন এবং গোল করতেন, তখন সবাই অবাক হয়ে যেত এবং চেষ্টা করতো যে ওই হকির স্টিকটিকে কেড়ে নেবার। ওই হকির স্টিকে বোধ হয় আমাদের জাদুটা লুকিয়ে আছে। ঠিক যেমন আমি যখন স্কুল লাইফে জাদু দেখতাম, দেখতাম ছোটো ছোটো জাদুকরেরা আমাদেরকে অন্যভাবে জাদু দেখাতেন, হাত দেখাতেন, এই হাতটা এখানে বক্সে ছুঁড়িয়ে দিল, ছুঁড়িয়ে দেওয়ার পর দেখালো ওখান থেকে রুমাল বেরিয়ে গেল, এই ধরনের যে জাদুগুলো, তার মানে আমরা যেগুলো জানি না ওনারা সেটা জানেন। মঞ্চতন্ত্র তুকতাকের সঙ্গে মঞ্চের যে জাদু, এটাকে দয়া করে গুলিয়ে ফেলবেন না। একটা হলো একটা আর্ট ফর্ম, আরেকটা কিন্তু একটা বিশ্বাস। আমরা যেরকম রিলিজনে বিশ্বাস করি, সেটা যত মত তত পথ, যে রিলিজনই হোক না কেন। একটু আগে পলিটিক্স নিয়ে আলোচনা খুব গরম গরম হচ্ছিল, অ্যাগেন যত মত তত পথ, সবার গন্তব্যস্থল কিন্তু একটাই, দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করা, তাই না? আর সেটা করতে গিয়ে আমি বাসে গেলাম না ট্রামে গেলাম, নাকি ট্যাক্সিতে গেলাম, নাকি প্লেনে গেলাম, নাকি গরুর গাড়িতে করে গেলাম, সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত রুচি অভিমত সব কিছু। ইন্টারনেট একটা খুব ভালো সাবজেক্ট, ইটস অল অ্যাবাউট ভার্চুয়াল রিয়ালিটি, কনসেপ্টটাই কিন্তু ভেরি ম্যাজিক্যাল, ম্যাজিকের সঙ্গে এটার মানে সাংঘাতিক একটা কী বলবো কানেকশন রয়েছে। ঠিক ম্যাজিকের মতোই আমরা যখন পর্দা খুলে দর্শকদের দেখি, প্রত্যেকটা দর্শকের আইকিউ কি সেম হতে পারে? সম্ভব না। কারোর বেশি কারোর কম, কারোর সুপার হাই হতে পারে, কিন্তু আমরা এমন একটা সমতল ভূমি বানাই যাতে নাকি মোটামুটি সবাই বোঝেন যে যেটা দেখানো হচ্ছে মঞ্চে সেটা সম্পূর্ণ বিজ্ঞানভিত্তিক, এর মধ্যে মন্ত্রতন্ত্র তুত্তাকের কোনো ব্যাপারই নেই। আর কেউ যদি ভুল করে সেই চিন্তাধারাটা নিয়েই আসেন যে পিসি সরকারের কোনো ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, তাদেরকে এটাও বলে দেওয়া হয় যে যদি তাই হতো তাহলে আমরা কখনোই
টিকিট বিক্রি করতাম না, হাওয়া থেকেই পয়সাগুলো ধরে নিতাম, তাই নয় কি? ঠিক দর্শকদের আইকিউ যেরকম সেম না, সেরকম যে দর্শকেরা ইন্টারনেটে এই ধরনের ওয়েবসাইটস বা খুঁজছেন, প্রত্যেকের আইকিউ নিশ্চয়ই এক নয়। বই লাইব্রেরিতে তুমি কোনটা পড়বে সেটা তোমার রুচি এবং তোমার মানসিকতার পরিচয়। তুমি মন্ত্রতন্ত্রের বইও পড়তে পারো, পড়ে সেটাকে অনুধাবন করে তুমি বুঝতে পারো যে সেটা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, এর মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে। খবর কাগজ খুললেই দেখা যায় বাঁ দিকে তলা দিকে ওই জ্যোতিষী কিলমিল করছে, সব 420। মানে আমরা সমাজ প্রমোট করছে কেন? পয়সার জন্য? একমাত্র একমাত্র পয়সা পাবে, পয়সা ইনকাম করবে, সেই ওই 420 গুলোকে প্রমোট করা হচ্ছে। পরের পাতাতেই হয়তো একটা নিউজ রয়েছে যেখানে একজন বুড়ি মাকে উড়িয়ে মারা হয়েছে ডাইনি মানে অপবাদে। হ্যাঁ, সুতরাং দুটোই কিন্তু রয়েছে, দুটোই আমাদের সমাজ। আমাদের সারাক্ষণ চেষ্টা থাকবে যে আমরা যেন এই কুসংস্কারগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করতে পারি সমাজের মাঝখান থেকে, যাতে নাকি আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্ম সত্যি সত্যি মানে জেগে উঠে আমাদের ভারতবর্ষকে একটা নতুন দিশা দেখাতে পারে। তারাও যেন সেই আগের মতো বস্তা পচা সেই ধর্ম এবং কুসংস্কারের মধ্যে ল্যাপটালেপটি না করে একটা নতুন পথ দেখতে পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের ধর্ম নিরপেক্ষতা এবং কুসংস্কার মুক্ত সমাজ গড়তে গিয়ে আমাদের দেশের যে এক্সেলেন্সিগুলো সেগুলোকে যেন আমরা নষ্ট না করে ফেলি। মানে দাড়ি কাটতে গিয়ে গলাটাই কেটে দিলাম, সেটা যেন না হয়। ঠিক আছে, ফুটবল ক্যাম্প চালায় অ্যাসেস যার নাম, সেই ফুটবল ক্যাম্পের উন্নতি কল্পেই আমরা এই প্রজেক্টটা নিয়েছি। আগামী কাল থেকে বিকেল 5:30 শুরু হবে আরামবাগ রবীন্দ্র ভবনে। তো ওনাকে যখন আমরা এই প্রজেক্টের কথা বলি যে ফুটবল ক্যাম্প আমরা একটা চালাচ্ছি গ্রামের মধ্যে, তো উনি আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং প্রথমেই বলেছেন হ্যাঁ আমি যাব, আপনারা অ্যারেঞ্জমেন্ট করুন। এটা অনেকটা সেই জায়গা থেকেই আমরা করেছি এবং আগামী কাল থেকে কয়েকদিনের জন্যে, 3-4 দিনের জন্যে আরামবাগ রবীন্দ্র ভবনে বিকেল 5:30 শো শুরু হবে। আমরা চাইছি যে এতদ অঞ্চলের সমস্ত মানুষ আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করুক এবং তাতে দুটো দিক বজায় থাকে, একটা হচ্ছে আধুনিক বিজ্ঞানের ব্যবহার তারা জানতে পারবে, তার পাশাপাশি একটা গ্রামীণ ফুটবল উদ্যোগকে সাহায্য করা হবে। এইটা আমাদের আয়োজকদের পক্ষ থেকে প্রত্যেকের কাছে অনুরোধ।